তো বন্ধুরা সকাল সকাল চা নিয়ে বসে গেছি, দেখো চা চারটে বিস্কুট নিয়েছি। আর গুড মর্নিং, আজকে হচ্ছে রবিবারের সকাল 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 ব্লগটা শুরু করে দিলাম বন্ধুরা। আর এদিকে গোপাল সোনাকেও তুলে নিয়েছি, তো সকালবেলায় গুড মর্নিং গোপাল সোনার তরফ থেকে সবাইকে জানালাম, ভগবানের দর্শন তোমাদের করিয়েই দিলাম বন্ধুরা। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে হচ্ছে রবিবারের সকাল, আর রবিবারের সকাল থেকে ব্লগটা শুরু করে দিয়েছি। তো গোপাল সোনাকে ওপর নিচে তুলে দিয়েছি, এখন ওপরে এসেছি। আর দেখো কি সুন্দর সকালটা চারিদিকে, আর ছাদের ফুলগুলো তো আরো মনোমুগ্ধকর করে দেয় দেখো। আর কয়েকটা জামা কাপড় নিয়ে চলে এসেছি আগের দিনে, যেগুলো একটু ভিজে ভিজে আছে, তো ওগুলো মিলে দেবো। আর সবাইকে গুড মর্নিং জানাচ্ছি বন্ধুরা। আর এখন থেকে ব্লগটা দেখতে থাকো, সাথে থাকো, সারাদিন কাজকর্ম শেয়ার করবো। তো বন্ধুরা গাছপালা দেখো সত্যি একটা মানে আলাদা ভালো লাগার জিনিস। আমি যখন ছোট ছিলাম না, বাপের বাড়িতে যখন থাকতাম, তখন আমাদের পুকুর পাড়ে অনেক রকমের গাছ ছিল, যেগুলো মানে ওখানে মানে ওই গাছগুলো অ্যাভেলেবেল ছিল আর কি। প্রচুর রকম গাছ, ডালপালা মানে কেটে ছেটে মাঝে মাঝেই মানে অনেক অনেক করে গাছ ডালপালা কেটে ছেটে দেওয়া হতো। তো আমাদের পুকুর পাড়েই ছিল মানে লঙ্কা জবা, পিঙ্ক কালারের লঙ্কা জবা, লাল লঙ্কা জবা, টগর ফুল, কলকে ফুল, তো অনেক রকমের ফুলের গাছ ছিল। এবং আশেপাশে পাড়া প্রতিবেশীদের বাড়িতে তো মানে ফুলের মানে কি বলবো আর বাগান টাইপের মানে প্রচুর গাছ ছিল। কিন্তু এখন আর আমাদের বাপের বাড়িতেও জায়গা অনেকটাই কম হয়ে যাচ্ছে, যার জন্য আর ফুলের গাছ তেমন নেই। যখন আমরা বড় হয়েছি আর কি, তখন অনেকটা বড় হয়েছে, তখন কলেজে টলেজে পড়ি, হ্যাঁ সত্যি কথা বলতে মাঝে মাঝে বেশ ইচ্ছা হতো যে এটা ওটা বেশ নিজেদের বাগান থাকলে তখন মানে বেশ গাছ টাছ লাগাতাম, কিন্তু সেটা তো আর সম্ভব নয়, কারণ জায়গার মানে স্পেসটা এতই কম না, যেখানে সম্ভব হয় না। তো সোনাইকে দেখো ওই যে মিছি আদার জলটা করে দিয়েছি, ওটা খেয়েছে, ভাত তো খাওয়া হয়ে গেছে। সোনাই এখন গেল ড্রয়িং ক্লাসে, আর আমি আর হাজব্যান্ড একটু মুড়ি আলু ভাজা নিয়ে, আর একটু চা ছিল অল্প করে আমি নিলাম, নিয়ে দুজনে মিলে বসলাম, একটু কথাবার্তা বলছি আর নিজেদের মতো একটু সময় স্পেন্ড করছি। রবিবারটা মানেই একটু ছুটি ছাটার দিন, তো মানে সেদিনকে হাজব্যান্ডের ছুটি থাকে, কিন্তু আমার তো কোনো ছুটি নেই। ওরা হাজব্যান্ড চাটা খেয়ে চলে গিয়েছিল বাজারে, তো সোনাইকে দিয়ে থেকে আসার পথে দেখো এত কিছু সবজি টবজি কিনে এনেছে, আর এনে সব কিছু সবজিগুলো ওখানে গুছিয়ে রাখছে, নিজ থেকে ধনে পাতাও তুলে এনেছে। আর তো অনেক কটা সবজি হয়েছে এই সপ্তাহের, প্রায় মানে পাঁচ দিন তো, চার পাঁচ দিন তো হয়েই যাবে কি, অনেক সময় এই সবজি নিয়ে আমি এক সপ্তাহ চালিয়ে দিই, যদিও সবজিটা আমাদের অনেকটাই বেশি খাওয়া হয়। তো সকালে জল খাওয়ারের বাসনপত্র সব মেজে নিয়েছি, আর এখন মাছ এনেছে, সেটা এখানে বেশ সিঙ্কে রাখলাম। তো এই মাছটা সোনাই আর আমি খাবো, তো হাজব্যান্ড হচ্ছে তেলাপিয়া মাছ খায় না, তো হাজব্যান্ডে ডিম করে দেবো। তো বললাম যে তুমি যেটা খাবে মানে তিনজনেই খাবো সেরকম দেখে আনো, তো হাজব্যান্ড বললো ঠিক আছে তোমরা খাও, আমি আমাকে ডিম করে দিও। তো হাজব্যান্ডে ডিম ভাজা করে দেবো, ডিমের একটা অমলেট করে দিলেই হাজব্যান্ডে খাওয়া হয়ে যাবে। আর সোনাইকে এখন হাজব্যান্ড আনতে গেছে, আর এই সুযোগে আমি ঘরটা ক্লিন করে নিচ্ছি, আগে ডাস্টিং করা ছিল মপিংটা করে নিলাম। তো মপিংটা করা থাকলে ঘরটা অনেক ফ্রেশ লাগে, আর এখন যেহেতু সোনাই এখন বাড়িতে নেই, তো সেই সময় আমি করে নিলে কি মানে ভিজেটা তাড়াতাড়ি শুকিয়েও যাবে, ফ্যানটা একটু জোরে চালিয়ে নেব। আর এখানে আসনগুলো দেখো রাখা ছিল, তো আসনগুলো সরিয়ে খাটের তলার ওখানটা রাখছি, কারণ এই ঘরটা বেশি খাওয়াটাও হয়, তো ওই জন্য এই দুটো আসন এখানে রাখাই থাকে। হ্যাঁ তো বন্ধুরা চলো ঘরটা ক্লিন করে নিই, করে নিয়ে এবার সোনাই আসলে আবার ওকে কিছুটা সময় দিতে হয়, আর আমি এদিকে রান্নাবান্না করবো। যদিও হাজব্যান্ড আছে তো আমার অতটা চাপ নেই, না থাকলেই তখন মানে ওকে খেয়াল রাখা থেকে শুরু করে ওর পেছনে সময় দেওয়া সবটাই আমাকে একাকে করতে হয়। তো হাজব্যান্ড আছে বলে সবটাই অনেকটা মানে ওর খেয়ালটা হাজব্যান্ড অনেকটাই রাখে আর কি। আর দেখো দেখতে দেখতে সব ঘরগুলোই পুরো মানে মপিং হয়ে গেছে পুরো। তো বন্ধুরা এখানে মাছের ঝোলের সবজি কাটা হয়ে গেছে, আর এখানে কড়াই দেখো উচ্ছে আলু ভাজা বসিয়ে দিয়েছি, উচ্ছে আলু ভাজা হবে, মাছের ঝোল হবে, আর টমেটোর চাটনি, এই হচ্ছে আজকের মেনু। আর সকালে যে ভাত হয়েছিল, ভাত আলু সেদ্ধ আর ডাল, তার একটু ডাল আছে, ভাতও একটু আছে, তো যাই হোক হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তো বন্ধুরা দেখো ওদিকে হচ্ছে সোনাইকে খেতে দিয়েছি, তো সোনাই ওই যে বললো আর রোদ থেকে এসেছে বলে একটু পরে ব্যানানাটা খাবে। আর এখানে দেখো সোফা টোফাগুলো মোটামুটি গোজ গাছি করে নিয়েছে সোনাই, তো এসে ওগুলো করেছে, করে তারপরে এখন খাওয়া দাওয়া করছে। আর এইদিকে দুপুরে স্নান টান করে গোপাল সোনার দর্শন তোমরা করে নাও, সাজুগুজুও করে দিয়েছি, স্নান টান করে গোপাল সোনার কাজটা করে নিলাম ঝটপট করে, যেহেতু রান্না হয়ে গেছে। আর সোনাইকে এবার স্নান করাবো, খাওয়াবো আলু ডাঁটা গাজর খেয়ে নেবে আমার।
তো বন্ধুরা চলো সোনাইকে খাইয়ে দিয়ে, আর সোনাইয়ের হচ্ছে এই মাছের কাঁটা থাকলে ও তো একা বেঁচে এখনো খেতে পারে না, তো সেই জন্য মাছটা ওকে ছাড়িয়ে দিতে হয়। ছাড়িয়ে দিলে ও মাছটা তখন একা একা খায়, আর ও ভীষণ পছন্দ করে মানে মাছটা আর কি। আর এদিকে দেখো আমি আর হাজব্যান্ড দুজনে ভাত বেড়ে নিয়েছি, আর ভাত ডাল উচ্ছে আলু ভাজা আর যে ঝোলটা আছে মাছের ঝোলটা আমি নিয়েছি, হাজব্যান্ডের সবজিটা তুলে রেখেছি আর চাটনি। তো বন্ধুরা তারপরে তো সোনাইকে ঘুম থেকে উঠিয়ে মানে এই ঘন্টা দেড়েক ঘুমিয়েছিল সোনাই, তো তারপরে উঠিয়ে হাজব্যান্ড বললো যে আমি যাব আজকে, তো বারণ করেছিলাম হাজব্যান্ডকে যে তুমি রেস্ট নাও, তো হাজব্যান্ড বললো ঠিক আছে আমিও যাব চলো। তো হাজব্যান্ড রোজ ট্রেনে তুলে দিয়ে যায়, তো আজকে হাজব্যান্ড বললো চলো, তো ওই জন্য তিনজনেই যাচ্ছে একসাথে। তো আমার সত্যি কথা একা যাওয়াটা না দুপুরবেলাটা মানে তেমন কষ্ট হয় না, কিন্তু তবুও মানে নিয়ে যাই নিয়ে আসি। তো হাজব্যান্ড আছে আজকে, আজকে কষ্টটা অনেকটাই লাঘব হবে। তো একটু কষ্ট বলতে সেরকম কিছু নয়, ফিরবার সময়টা একটু আর কি ট্রেনে ভিড় থাকে তো তখন একটু অসুবিধা হয়। তো দেখো এখানে হাজব্যান্ড পেয়ারা কিনে নিয়েছে, আর সোনাই আমি হাজব্যান্ড তিনজনেই একসাথে খাবো। তো পেয়ারা খেতে খেতে চলে গিয়েছিলাম। তো বন্ধুরা ওখানে আজকে এক্সাম ছিল গানের ক্লাসে, তো এক্সাম মোটামুটি হয়েছে, এখন ফিরছি আমরা। আর এখানে স্টেশনে দাঁড়িয়ে আছি, ট্রেন আসলে উঠবো, তো লোকালেই উঠবো, তো বারুইপুর লোকালে। তো এই যে দেখো এখন তো সোনাই উঠেছে, আর ভীষণ গরম হচ্ছে, আসলে ফুল হাতায় জামাটা পরানো আছে তো তো ওই জন্য গরমটাও হচ্ছে। আর ট্রেনে খুব একটা ভিড় নেই যেহেতু লোকাল খালি আছে আর সানডে। তো চলো বন্ধুরা এবার বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। বন্ধুরা রবিবার, আর দেখো এই যে এসে গেছি সোনাইয়ের গানের ক্লাস থেকে, দেখো আমি আর সোনাই দুজনেই পুরো শুয়ে পড়েছি, মানে এত শরীর খারাপ লাগছে আজকে না কি বলবো বন্ধু তোমাদের। আর এই যে এখানে শুয়ে পড়েছি, সন্ধেটা দিয়েছি গোপাল সোনাদের, মানে সন্ধে লেগে গেছিলো তো তো এসেছি আজকে, এখন 7:05 আর এসেছি তখন 6:30। আর তো এসে আর এই যে দেখো আমি আর সোনাই দুজনেই শুয়ে পড়েছি, হাজব্যান্ড গেছে ওপরে মানে পূজাটা দিতে, আর পারলাম না বন্ধুরা। হ্যাঁ এই যে সোনাই শুয়ে শুয়ে খেলছে, মানে এত গরমের মধ্যে না সোনাইকে আমি একটা আমারই পুরো সোনাইকে একটা আমি মোটা জামা পরিয়ে নিয়ে গেছিলাম, সোনাই তো পুরো গরমে মানে ওর মাথাটা ঘোরা শুরু করে দিয়েছে, আর আমারও তো কী গরম হচ্ছিলো, আর এত ক্লান্ত লাগছে এখন শুয়ে গেছে পুরো। আর ওদিকে মিছরি মৌরির যে এই মিছরি আর তুলসী পাতা আর আদার যে জলটা ওটা ফোটাতে দিয়ে এসেছি, আর একটু বেগুনি আর চব আনা হয়েছে। তো হাজব্যান্ড ওপর থেকে আনলে তখন খাওয়া দাওয়া হবে, আর এখন একটু আমরা রেস্ট নিচ্ছি। আর যে দেখো সোনাই ভীষণ ক্লান্ত, হাফ গ্লাস জল দিলাম খেলো, আর এখন বলছে মা কিচ্ছু খাবো না, আর জোরও করিনি কিছু খাইও নি। তো বন্ধুরা একটু রেস্ট টেস্ট নিয়ে তারপরে উঠে লিকার চা করবো। আর আমরা চকলেট খেয়েছিলাম তখন দেখি আমার শরীর খারাপ শুরু হয়েছে। হ্যাঁ গরমের মধ্যে তো গা গুলিয়েছে না বাবা? কোথায় গিয়েছিলে বলে দাও। আমি তো গান শিখতে গেছিলাম, আমি সানডে করে গান শিখতে যাই। তো ওই জন্য আর কি, তো আর একজনের বার্থডে ছিল, হচ্ছে পামেলার বার্থডে ছিল, তো পামেলা সবাইকে হচ্ছে চকলেট গিফট করছে, তো সেই চকলেটটা খেয়েছিল গরমের মধ্যে, তো আরও মিষ্টি জিনিস আরও গাটা গুলিয়ে গেছে। তো যাই হোক একটু রেস্ট নিয়ে তারপরে আবার তোমাদের কাছে ফিরে আসছি বন্ধুরা। বন্ধুরা উঠেছি, শুয়েছিলাম দেখলে, আর এখন উঠে পড়েছি, উঠে আর একটু তুলসী পাতা জলটা তো ফুটে গেছে ওটা নামাবো, আর চা বসালাম একটু, হাজব্যান্ড পুজো দিয়ে হয়ে গেছে এক্ষুনি নামবে, তো সরি তো সেই জন্য একটু চাটা খাই চলো, আর করে নিলাম আর সোনাইকেও একটু দেবো। তো বন্ধুরা এর মধ্যে দিয়েছিলাম আদা তুলসী পাতা গোলমরিচ লবঙ্গ দারচিনি, তো এই দিয়ে মানে অনেকটা ফুটেছে, ফুটে ফুটে অনেকটা কমেও গেছে, এত 3 কাপ হবে সেরকম মতো রেখেছি, 3 কাপ না হলেও একটু কম কম হবে। আর তিনজনেই একসাথে মানে কাপে করে নিয়ে নিয়েছি, চলো বন্ধুরা এটা খেয়ে নিই। তো এটা খাওয়ার পর বেশ কিছুক্ষণ পর এখন একটু মুড়ি আর চপ খাচ্ছি বন্ধুরা, আর এটাই হচ্ছে সানডের মানে বেশ ভালো একটা মানে ভালো লাগে। তো বেশিরভাগ দিনই এরকম কিনে আনি, আমার মাঝে মাঝে যখন মনে হয় তখন ঘরেই বানিয়ে নিই কোনো কিছু, এসে টিফিন করি ঘরে বানিয়ে। তো বন্ধুরা আজকে খেতে খেতেই তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, সন্ধেবেলার টিফিন করতে করতে, সবাই ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো। আজকে আর কোনো ভিডিও করবো না, আজকে ভীষণ ক্লান্ত, আবার একটা নতুন ভিডিও নিয়ে পরের দিন হাজির হবো, ততক্ষণ সবাই সেফ থেকো বন্ধুরা। বাই 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 বাই, গুড নাইট।